सलामुअलैकुम सर। वालेकुम सलाम। क्या अस्सलाम वालेकुम सुना? सर। वालेकुम सलाम। सलामुअलैकुम सर। वालेकुम सलाम। सलामुअलैकुम सर। वालेकुम सलाम। হ্যালো, শুনতে পাচ্ছো সবাই? জি হ্যালো। স্যার, শুনতে জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। তোমাদের গ্রুপে সিলেবাস দেওয়া হয়েছে, সিটি পরীক্ষা দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। ইয়েস স্যার। এখানে তোমাদের সিটি পরীক্ষা হবে দশম অধ্যায়ের উপরে। কোন অধ্যায় বললাম? স্যার দশম অধ্যায় আর্থিক বিজ্ঞান। অধ্যায়। হ্যাঁ, এটা মনে রাখবা। এখান থেকে 20টা এমসিকিউ থাকবে। গুগল ফর্মে আগে যেভাবে পরীক্ষা দিয়েছ, ওই একইভাবে এখানে পরীক্ষা হবে। আগে পরীক্ষা দিয়েছ না? ইয়েস স্যার। ওই একই সিস্টেমে পরীক্ষা দিতে হবে। ওকে স্যার।
আগের সিস্টেমটা মনে আছে? জি স্যার, জি স্যার, ক্লাসের গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কের উপর ট্যাপ করলে তোমার কিছু ইনফরমেশন চাইবে, কলেজ নম্বর, শ্রেণী শাখা, এগুলো ইনফরমেশন চাইবে। সেগুলো পূরণ করার পর সাবমিট করলে তোমার কোশ্চেন আসবে, কোশ্চেন আসার পর যেটা সঠিক উত্তর মনে হবে সে অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমার সাবমিটেড হয়ে যাবে, এরপর 2-1 দিনের মধ্যেই অনলাইনে তুমি ফলাফল পেয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করব, এখানে এমসিকিউ কি ধরনের হতে পারে এটা সহ আলোচনা হবে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? Yes, sir. Yes, sir. এগুলো থেকেই এমসিকিউ সহ আলোচনা হবে আজকে। প্রাপ্য কমিশন, দেখো Yes, sir. র্যামিলের ডেবিট আছে, এটা পাওয়া যাবে, যেহেতু পাওয়া যাবে ভবিষ্যতে, সেহেতু এটা সম্পদ। এখান থেকে কি রকম এমসিকিউ হতে পারে, যে প্রাপ্য কমিশন কোথায় বসে? সম্পদ পাশে বসে, আর্থিক বিবরণী সম্পদ পাশে, এখানে ক্লিক করতে হবে। অপশন দেয়া থাকলো বিশদ আয় বিবরণীতে মোট লাভ নির্ণয়ের পূর্বে, মোট লাভ নির্ণয়ের পরে, সম্পদ পাশে, দায় পাশে, এখন সঠিক উত্তর কোনটা হবে? তখন সঠিক উত্তর হবে সম্পদ পাশে। আর্থিক বিবরণে সম্পদ পাশে তোমার সঠিক উত্তর হবে। যাতায়াত খরচ, এটা পরিচালন ব্যয় হিসাবে আসে। হিসাব নির্ণয়ের সময় পরিচালন ব্যয়ের ভিতরে দেখাতে হবে যাতায়াত খরচ, পরিচালন ব্যয়ের ভিতরে আসবে যাতায়াত খরচ। তাহলে যদি বলা হয় এমসিকিউতে যাতায়াত খরচ কোথায় বসে? পরিচালন ব্যয়ের মধ্যে। তোমাকে বলা হলো মোট লাভ নির্ণয়ের পূর্বে পরিচালন ব্যয়ের মধ্যে, অপরিচালন ব্যয়ে, দায় পাশে, তাহলে কোনটা বলবা? সঠিক উত্তর কোনটা বলবা তাহলে? শকুন্তলা, যাতায়াত খরচ কোথায় বসে বললে? আচ্ছা, পরিচালন, হ্যাঁ, এটাই বলবা, পরিচালন ব্যয়ের ভিতরে। এরপরে মূলধন আর উত্তোলন আছে, মূলধন থেকে উত্তোলন মাইনাস হবে, মূলধন উত্তোলন আছে, মূলধন থেকে উত্তোলন মাইনাস হবে। দেনাদার পাওনার, দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে, এটা সম্পদে যাবে 3,20,000, আর ক্রেডিটে আছে 38,000। ক্রেডিটে 38,000 আছে, এটা দায়, দায় পাশে যাবে। স্যার ব্যাংক, পাওনা দেন না স্যার, এটা 38,000। হ্যাঁ, 38,000 এটা পাওনাদার, দায় পাশে যাবে 38,000, দেনাদার সম্পদ পাশে,
3,20,000, ব্যাংক ঋণ 12%, 1,18,000 আছে, 18 সালে সুদ দিতে হবে 6 মাসের, কিন্তু এই অঙ্ক হচ্ছে 19 সালের, 19 সালে সুদ দিতে হবে কত দিনের? 19 সালে সুদ দিতে হবে পুরো 1 বছরেরই সুদ দিতে হবে 19 সালের, এবং সুদ খরচ লেখার সময় কোনোদিন কোনো অঙ্কে 1 বছরের বেশি খরচ দেখানো যাবে না। অতিবিবরণী চ্যাপ্টারের মধ্যে কোনো অঙ্কেই কোনোদিন 1 বছরের বেশি সুদ দেখানো যাবে না। 18 সালে, তাহলে 18 সালে আছে ঋণ গ্রহণ 1,18,000-তে, 18 সালে যখন সুদ লিখবা তখন সুদ হবে 6 মাসের, কিন্তু এই অঙ্ক হচ্ছে 19 সালের, 19 সালের অঙ্ক হওয়ার কারণে এখানে সুদ হবে 12% হারে 9,600। এইভাবে একটা প্রশ্ন দিয়েই তোমাকে বলা হলো যে ঋণের সুদের পরিমাণ কত হবে, তখন বিভিন্ন অপশন থাকলো, অপশন থেকে তুমি বলবা ঋণের সুদের পরিমাণ হবে 9,600 টাকা। ডিরেক্ট কপি এটা পরিচালন ব্যয়ে যাবে, বাড়টা ডেবিটে আছে, বাড়টা পরিচালন ব্যয়ে, আর ক্রেডিটে যে বাড়টা আছে এটা পরিচালন আয়ের মধ্যে। ব্যবসায়িক বাড়টা ডেবিট ক্রেডিট, ব্যবসায়িক বাড়টা যেটা বিক্রয় বাড়টা বিক্রয় থেকে বাদ, আর এখানে ক্রয় বাড়টা 12,000 আছে ক্রয় থেকে বাদ। এইভাবে দেখাতে হবে। আবার এখানে যে ব্যাপার, তোমার এই ব্যয় দেখানোর সময় অলওয়েজ লক্ষ্য করবা যে 1 বছরের বেশি সময়ের জন্য ব্যয় দেখানো যাবে না। অফিস খরচ পরিচালন ব্যয় যাবে, মোট লাভ এখানে উল্লেখই আছে অঙ্কে 1 লাখ, শিক্ষানবিশ ভাতা ডেবিটে উল্লেখ আছে 10,000। এরপরে সমন্বয়ে দেখো, শিক্ষানবিশ ভাতা 20% বকেয়া আছে, 20% বকেয়া বলা অর্থই 80% পরিশোধ করা হয়েছে, 20% বকেয়া আছে, তাহলে তোমার 20% নির্ণয় করা লাগবে। র্যামিলের যে টাকা আছে এই টাকাকে, যে এখানে শিক্ষানবিশ ভাতা 10,000 আছে একে 80 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ করলে আসবে 2,500 টাকা, এই 2,500 টাকাই হচ্ছে বকেয়া। 8,000 টাকা আদায়যোগ্য নয় এবং 8% হারে ঋণ সুদটি বিবেচনা করো। আদায়যোগ্য নয় কোথা থেকে? দেনাদার থেকে আদায়যোগ্য নয়, 8,000 টাকা পরিচালন ব্যয় যাবে, তারপরে ঋণ সুদটি সমন্বয়ে আসছে 8%, 8% ধরবা, তবে অবশ্যই দেনাদারের যে সর্বশেষ অবস্থা ওই টাকার উপর। এখানে আবার 4,000 টাকা বিল প্রাপ্তি আছে, হিসাবে লেখা হয়নি, বিল পেলে দেনাদারের পরিমাণ কমে যায়, এই জন্য র্যামিলে যে দেনাদার আছে সেখান থেকে 8,000 বাদ, আবার 4,000 টাকা বাদ দিয়ে তারপর 8% ধরতে হবে, দুইটা বাদ দিয়ে 8% ধরবা। তোদের তো 6,000 টাকার চেক প্রত্যাখ্যাত হয়েছে যা হিসাবে লেখা হয়নি, চেক প্রদান করা হয় পাওনাদারকে, পাওনাদারকে চেক প্রদানের সময় পাওনাদার কমে গেছে এবং ব্যাংক ব্যালেন্স কমে গেছে, কিন্তু এখন প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যানের কারণে এর উল্টো কাজ হবে, এখন ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আবার পাওনাদার বেড়ে যাবে। বাট্টা প্রাপ্তি 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, বাট্টা পাওয়া যায় দেনাদারের কাছ থেকে,
বাটটা পাওয়া যায় পাওনাদারের কাছ থেকে, পাওনাদার থেকে মাইনাস হবে, আর বাটটা প্রাপ্তি যেহেতু আয়, এই জন্য আয় স্বরূপ দেখাতে হবে। বাটটা প্রাপ্তি এক ধরনের আয়, আয় স্বরূপ দেখাতে হবে। এখন কি কোশ্চেন আছে বলো, যতটুকু আলোচনা হলো এখান এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, জি স্যার, কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? স্যার বাটটা 8,000 বলতে কি বোঝানো হয়েছে? মেয়ামিলে যেটা আছে এই বাটটা প্রদান 8,000, আবার প্রাপ্তি 8,000। বাটটা প্রদান যেটা আছে 8,000, এটা পরিচালন ব্যয় যাবে, আর বাটটা প্রাপ্তি 8,000 যেটা আছে এটা আয়ের মধ্যে যাবে। পরিচালন ব্যয় যাবে 8,000, আর পরিচালন আয় যাবে 8,000। আর কিছু কেউ বলবা? এরপর নো স্যার, একের কয়ের উত্তর দেখো, এখানে বলতেছে যে চলতি সম্পদ নির্ণয় করো। চলতি সম্পদ মানে স্থায়ী সম্পদ ছাড়া অন্য যে সম্পদগুলো আছে। স্থায়ী সম্পদ কোনগুলো? দালান কোঠা, যন্ত্রপাতি, কলকব্জা, এই ধরনের সম্পদগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এ ধরনের সম্পদ ছাড়া বাকি সম্পদের মধ্যে প্রাপ্য কমিশন 5,000, এটা সম্পদ, দেনাদার 3,20,000 থেকে অনাদায়ী পাওনা মানে আদায়যোগ্য নয়, 8,000 মাইনাস করে 3,12,000, বাদ প্রাপ্য বিল 4,000, বিল পাওয়া গেলে দেনাদার কমে এই জন্য প্রাপ্য বিল মাইনাস, তারপরে বাদ নতুন পাওনা সঞ্চিতি 24,640। এইভাবে মাইনাস করতে হবে, 24,640 টাকা, প্রাপ্য বিল 4,000, যে বিলের টাকা পাওয়া যাবে ব্যাংক জমা 6,000, ব্যাংকের যে জমা আছে এগুলো যোগ করলে এখানে হয়ে যাচ্ছে চলতি সম্পদ। এই চলতি সম্পদ থেকে কারো কোনো কোশ্চেন আছে বয়েজ? স্যার প্রাপ্য বিল তো আমরা একবার লিখছি স্যার, আবার প্রাপ্য বিল হলো কেন স্যার? প্রাপ্য বিল অর্থ যে বিলের টাকা খুব দ্রুত আদায় হবে, এটা চলতি সম্পদে আসে। না স্যার, এখানে বাবা লিখছে যে বাদ এখানে প্রাপ্য একবার বিল। হুম, প্রাপ্য বিল স্যার, এখানে একবার প্রাপ্য বিল বাদ হলো স্যার, আবার স্যার যোগ হলো। হ্যাঁ স্যার, ওটাই করছেন স্যার। প্রাপ্য বিল একবার বাদ হয়েছে কোথায়? দেনাদার থেকে। অনাদায়ী পাওনার সময় স্যার, দেনাদার থেকে যখন প্রাপ্য বিল পাওয়া যাবে তখন দেনাদার কমে যাচ্ছে, কারণ তুমি যেখানে যা রাখার সেখানে তা রাখবা। তোমার বই খাতার ভিতরে কলম আছে, বই খাতা থেকে বাদ যাবে, আবার কলমও তো আলাদা লিখে রাখতে হবে নাকি? জি দুইটা স্যার, দুইটা আছে না, এই জন্য বই খাতা থেকে মাইনাস হচ্ছে, আবার কলম বলে আলাদা দেখাচ্ছে। দেনাদারের ভিতরে প্রাপ্য বিল, দেনাদারের কাছ থেকে প্রাপ্য বিল পাওয়া গেলে দেনাদার কমে, এই জন্য প্রাপ্য বিল মাইনাস হলো। আবার প্রাপ্য বিল যে পাওয়া গেল এটা নিজেও তো একটা সম্পদ, এই জন্য আবার আলাদা দেখাতে হবে। ক্লিয়ার? জি স্যার।
কয়ের পর ক্ষয়ে, ক্ষয়ে চেয়েছে নেট লাভ নির্ণয় করো, সেখানে মোট মুনাফা সমন্বিত হয়ে যাচ্ছে 1,08,000। সমন্বিত মানে মোট মুনাফা একটা দেয়া ছিল, এর সাথে সমন্বয়ের সমন্বয় থেকে আবার কিছু ব্যাপার আছে। মোট মুনাফা একটা দেয়া ছিল, কিন্তু দেওয়ার পরও ব্যবসায়িক বার্তার একটা ব্যাপার দেখতেছ, যে ব্যবসায়িক বার্তা ক্রয়ের উপর বার্তা পাওয়া গেলে মোট মুনাফা বাড়ে, এই জন্য 12,000 টাকা প্লাস। আবার ব্যবসায়িক বার্তা 4,000 যেটা দেয়া হবে এটা দিলে মোট মুনাফা কমে, এই জন্য 4,000 মাইনাস করে তারপর মোট মুনাফা সমন্বিত এই ব্যবসায়িক বার্তা যোগ বিয়োগ করে দাঁড়াচ্ছে 1,08,000 টাকা। সেখান থেকে পরিচালন ব্যয়ের মধ্যে যাতায়াত খরচ 4,000, কুড়িন যা আদায় হবে না, তার সাথে নতুন কুড়িন সঞ্চিতি 24,640 প্লাস করে 32,640 হলো। এটা দুইটাই আদায় হচ্ছে না, একটা হবে না 8,000 টাকা আদায়, আর একটা অনুমান করা হচ্ছে আদায় নাও হতে পারে। 26,640 দুইটি আসলো পরিচালন ব্যয়ের মধ্যে, নিরীক্ষা ফি 3,000, বাট্টা অফিস খরচ। এই পর্যন্ত 4,000 থেকে 50,000 পর্যন্ত লিখলে তোমার হয়ে যাচ্ছে 97,640 টাকা। এটা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে। আর যেহেতু ব্যয় এই জন্য 1,08,000 থেকে 97,640 মাইনাস হলো, ব্যয়ের কারণে মাইনাস হওয়ার পর মুনাফা দাঁড়াচ্ছে 10,360-এ, যোগ পরিচালন আয়ের মধ্যে বাট্টা রেওয়া মিলে 1,08,000 ছিল, আর নতুন বাট্টা আবার একটা আছে সমন্বয়তে 5,000, দিয়ে মোট 13,000 টাকা আয় হলো। আবার আয়ের কারণে 10,360-এর সাথে 13,000 যোগ করে পরিচালন মুনাফা হচ্ছে 23,360। 23,360 টাকা হচ্ছে পরিচালন মুনাফা। এখান থেকে অপরিচালন ব্যয়ের মধ্যে ব্যাংক ঋণের সুদ 9,600, শিক্ষানবিশ ভাতার ওই যে 20% বকেয়া ছিল, শিক্ষানবিশ ভাতা 10,000 লেখার পর যোগ বকেয়া 20%, মানে 10,000-কে 80 দিয়ে ভাগ আর 20 দিয়ে গুণ করলে বকেয়া আসবে 2,500। তারপর টোটাল আসলো 12,500। এভাবে অপরিচালন ব্যয়ের সমষ্টি 22,100। তাহলে উপরে আয় ছিল 23,360, আবার ব্যয় বা খরচ হলো 22,100, তাহলে নেট লাভ এখন দাঁড়াবে 1,260 টাকাতে দাঁড়াবে নেট লাভ। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। এখানে কারো কোনো কোশ্চেন আছে বয়েজ থাকলে বলো। না স্যার, এখানে আপাতত কোনো প্রশ্ন নেই স্যার। তারপরে এখন গয়ের উত্তরে বলছে আর্থিক বিবরণী তৈরি করো, সেখানে এই অঙ্কে দেখা যাচ্ছে যে শুধু চলতি সম্পদই সম্পদ হিসাবে আছে, যা কতে নির্ণয় করা আছে, কতে নির্ণয় করা আছে। তাহলে ওই কতে প্রাপ্ত 2,98,360 এখানে লেখা হলো, টোটাল সম্পদ দাঁড়াচ্ছে 2,98,360 টাকা। চলতি দায়ের মধ্যে যেগুলো দ্রুত শোধ দিতে হবে তার মধ্যে ব্যাংক ঋণের সুদ 9,600, পাওনাদার 38,000, যোগ চেক প্রত্যাখ্যান
চেক প্রত্যাখ্যান মানে পূর্বে পড়ালেখাকে চেক দেওয়া হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে ওই চেক সঠিক না। তাহলে পাওনাদার আরো বেড়ে যাবে 6,000, বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 44,000-এ। এই 44,000 থেকে আবার সমন্বয় উল্লেখ আছে বার্তা প্রাপ্তি 5,000, যোগ করে 5,000 আছে, বিয়োগ করে 39,000, বকেয়া 97 ভাতা 2,500। এইভাবে চলতি দায়গুলো, চলতি দায় মানে যেগুলো দ্রুত শোধ দিতে হবে, সেগুলো আসলো 51,100 টাকা। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ব্যাংক ঋণ 80,000, মালিকানা স্বত্ব বিবরণীর মধ্যে মূলধনের টাকা 3,09,000, এখান থেকে উত্তোলন আছে 1,43,000 মাইনাস, আর যোগ নেট লাভ 1,260 করে বাইরে গেল 1,67,260 টাকা। এবার দায় পাশে 51,100 থেকে 1,67,260 যোগ করলে টোটাল আসতেছে 2,08,360 টাকা। এভাবে আর্থিক বিবরণীতে দেখা যাবে সম্পদের দিকে যোগফল আর দায় পাশের যোগফল সমান হবে। সম্পদের দিকে 2,98,360, আর দায় পাশে আবার 2,98,360 টাকা। এভাবে সম্পদের দিকে যোগফল এবং দায় পাশের যোগফল সমান হবে আর্থিক বিবরণীতে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। কারো আর্থিক বিবরণী দেখতে পাচ্ছ? স্যার, এটা শুরু থেকে আরেকবার বোঝানো যাবে? এটা বুঝি নাই স্যার। এটা চলতি সম্পদে আমরা ক নম্বরে নির্ণয় করে রেখেছি চলতি সম্পদ কত টাকা। চলতি সম্পদ নির্ণয় করা আছে 2,98,360, ওটা এখানে আর্থিক বিবরণীতে লিখলাম যে ক নম্বরে 2,98,360 টাকা নির্ণয় করা আছে, সেটা লিখলাম ওখানে। এরপর সম্পদের দিকে কোনো স্থায়ী সম্পদ দালান কোঠা যেমন যন্ত্রপাতি আসবাবপত্র এই ধরনের কোনো কিছু নাই, এই জন্য লিখবা না। চলতি দায়ের মধ্যে 9,600 লেখা হলো ব্যাংক ঋণের সুদ খুব দ্রুত শোধ দিতে হয়, এই জন্য চলতি দায়ে। পাওনাদার ছিল 38,000, সমন্বয় ছিল চেক প্রত্যাখ্যান মানে পাওনাদারকে একটা ভুল চেক দেওয়া হয়েছিল, ভুল চেক দেওয়ার কারণে পাওনাদার এখন বেড়ে যাবে, এই জন্য 6,000 টাকা যোগ করে আসলো 44,000। বাদ বার্তা প্রাপ্তি মানে পাওনাদার থেকে ছাড় পাওয়া গেল 5,000, যোগ করে আসে 39,000। বকেয়া শিক্ষানবিশ ভাতা যেটা পরিশোধ করা হয়নি 2,500, যোগ করে 51,100। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ব্যাংক ঋণ 80,000, দীর্ঘমেয়াদী দায় অর্থ এই ঋণ পরিশোধের অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পর পরিশোধ করা যায়। মালিকানা স্বত্ব বিবরণীর মধ্যে মূলধন 3,09,000, বাদ উত্তোলন 1,43,000, যোগ নেট লাভ 1,260, যোগ করে তারপর হলো 1,67,260 টাকা। এরপর মোট সম্পদের দিকে যোগফল 2,98,360, আর দায় পাশের যোগফল 2,98,360, আর সম্পদ পাশের যোগফল 2,98,360। এইভাবে দুই দিক সমান হবে। এখানে আর কোনো কোশ্চেন আছে কারো, বলো। স্যার বুঝতে পারছি স্যার। তাহলে যা আলোচনা হলো
সাজিম 12183, কলেজ নম্বর 12183। সাজিম শুনতে পাচ্ছো? হ্যালো, ১২১৮৩ সাজিম, মাইক নাই, ছেলে মনে হয় ঘুমায় পড়ছে। নাফে শুনতে পাচ্ছ? নাফে, হ্যালো নাফে, 12185 কলেজ নম্বর। নাফে শুনতে পাচ্ছ? হ্যালো, আবরার তাসিন, আবরার তাসিন কলেজ নম্বর, আবরার তাসিন, হ্যালো আবরার তাসিন, নাজিম শুনতে পাচ্ছো? নাজিম, জি স্যার, আচ্ছা নাজিম, এখানে পাওনাদারের যে অঙ্ক আলোচনা হলো, এখানে পাওনাদারের ব্যাপারটা বলো, পাওনাদারের পরিমাণ কিভাবে কি দাঁড়াচ্ছে? যে অঙ্ক আলোচনা হলো, জি স্যার, কষ্ট করে আরেকবার বলেন। পাওনাদারের পরিমাণটা কিভাবে কি বের হচ্ছে এটা বলো। পাওনাদারের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, জি স্যার, মানে পাওনাদারের পরিমাণ স্যার আবার চলে গেছে, চলে আসবে আবার। পাওনাদারের পরিমাণ কত কি দাঁড়াচ্ছে, কিভাবে সমন্বয় সহজ সমন্বয় দেখার পরে সমন্বয় গুলো দেখতে পাচ্ছ? জি স্যার, সমন্বয় দেখার পরে এখন বলো যে পাওনাদারের পরিমাণ কি দাঁড়াবে। পাওনাদার, পাওনাদারের সাথে পাওনাদার থেকে স্যার 6,000 টাকা বাদ যাবে স্যার, চেকপোর্ট থাকখান। এটার ঘটনা হচ্ছে পূর্বেই চেক দেওয়া হয়েছিল পাওনাদারকে, পাওনাদার এখন বলতেছে যে ওই চেক সঠিক না, তাহলে পাওনাদারের পরিমাণ আরো বেড়ে যাবে। তাহলে পাওনাদার যেহেতু বেড়ে যাবে, 6,000 টাকা যোগ হবে পাওনাদারের সাথে। আর আর কোনটা কি হবে, আর কিছু কি আছে যে যেটা পাওনাদারের সাথে কাজ হবে? স্যার 2 নম্বর সমন্বয় তো স্যার, 2 নম্বরটা কি? দুই নম্বরের মধ্যে কোনটা কি বলতে চাচ্ছ বলো। স্যার 8,000 টাকা স্যার যোগ হবে অন্যের মধ্যে, 20 ইঞ্চ দিকে আসবে। পাওনাদারের সাথে 2 নম্বর সমন্বয়ের কোনো সম্পর্কই নাই, এটা দেনাদারের সাথে সম্পর্ক। 8,000 টাকা যেটা বলছে না, আদায়যোগ্য নয়,
এটা দেরাদারের সাথে সম্পর্ক, এটা পরাদারের সাথে কোনো সম্পর্কই নাই। আর আর কোনোটা কি মনে হচ্ছে তোমার যে পরাদারের সাথে কাজ হবে এরকম, আর কোনোটা মনে হচ্ছে? না স্যার, আর তো কিছু মনে হচ্ছে না, আর তো কিছু মনে হচ্ছে না স্যার। মনে হচ্ছে না। আরো যেটা ওই যে বাট্টা প্রাপ্তি আছে, দেনাদারের কাছ থেকে বাট্টা প্রাপ্তি উল্লেখ আছে, জি স্যার, বাট্টা পাওয়া গেলে দেনাদারের পরিমাণ কমে যায়, এই জন্য ওই বাট্টা প্রাপ্তিও মাইনাস হবে, বাট্টা প্রাপ্তিও মাইনাস হবে যেহেতু দেনাদারের পরিমাণ কমে যায়। এই কারণে তুমি সিলেবাস জানো, পরীক্ষা যে হবে তোমার এই শ্রেণী পরীক্ষা হবে অনলাইনে, তার অ্যাকাউন্টিং এর সিলেবাস জানো তুমি? জি স্যার, দশম অধ্যায়। ভেরি গুড, তুমি রেসপন্স করার জন্য বা উত্তর করার জন্য ধন্যবাদ। জানে কয়েকজন কোনো কথাই তো বললো না সেখানে। সাজিন, শুনতে পাচ্ছো তুমি? নাফিজ শাহরিয়ার, জি স্যার, শুনতে পাচ্ছো? এখানে যা যা আলোচনা হলো এখান থেকে তুমি দেনাদারের ব্যাপারটা একটু বলো, দেনাদারের কি অবস্থা, কিভাবে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। দেনাদারের ব্যাপারটা একটু বলো যে কিভাবে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে। যে 6,000 টাকা দেনাদারের সাথে যোগ হবে, এখানে দেনাদার দেখতে পাচ্ছো, এখন দেনাদার 3,20,000, এখন আসেনি স্যার। 3,20,000 আছে ডেবিটে। 3,20,000 এর সাথে কি কি হতে পারে, আর সমন্বয় আছে এগুলো, যেটা আমাদের ক নম্বরে নির্ণয় করা আছে। স্ক্রিনশট নিছিলা কয়ের উত্তরের? তাহলে এখন দেনাদারের থেকে কি কি হতে পারে বলো। বয়েস, স্যার এই যে চেক পড়তে তখন 6,000 টাকা স্যার, এটা কি করবা, দেনাদারের কথা বলতেছি। স্যার ওটা যোগ হবে স্যার, চেক পড়তে খান, এটা দেনাদারের সাথে কোনো সম্পর্কই নাই। এই 6,000 টাকা এটা হচ্ছে পাওনাদারের সাথে সম্পর্ক, পাওনাদার স্যার। হ্যাঁ স্যার, দেনাদারের সাথে না, পাওনাদার স্যার। দেনাদারের সাথে ওই যে স্যার 8,000 টাকা আদায় যোগ্য নয় স্যার, এটা তো দেনাদারে পড়ে। থেকে 8,000 মাইনাস হবে, আবার 4,000 টাকার যে বিল প্রাপ্তি আছে এটাও দেনাদার কমে যায়, এই জন্য 4,000 মাইনাস হবে বাদ দিয়ে। তারপরে যেখানে